স্বাগত বিরতিহীন সংবাদ দুপুর আপনাদের সাথে আছে আমি রাকিবা এবং আমি সঞ্চারি মন্ত্রী তমা আর শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো এগারোই মেয়ের পর মাস জুড়ে কয়েকটি তাপপ্রবাহের সংখ্যা গরমে খাগড়া ছড়িতে গাছ থেকে ঝরে পড়ছে আম গাজীপুরে দুর্ঘটনার কারণে কমলাপুর ট্রেন ছাড়ছে কয়েক ঘন্টা দেরিতে ঢাকা ভাঙা রাজবাড়ি রুটে চালু হল দুটি কম্পিউটার ট্রেন মাদারীপুরে যাত্রার উদ্বোধন করলেন রেলমন্ত্রী শুনছিলেন শিরোনাম এবারে চলে যাচ্ছে পুরো খবরে আজ রাত বারোটার পর দেশের উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়াও সোমবারের পর সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এগারোই মে এর পর থেকে আবারও তাপপ্রবাহ শুরু হতে পারে এপ্রিলের চাইতে মে মাসে তাপমাত্রা কম থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা পুরো মে মাসে এক থেকে দুইটি তীব্র বা অতি তীব্র তাপপ্রবাহ এবং দুই থেকে তিনটি ছোট বা মাঝারি তাপপ্রবাহ হতে পারে প্রতি বছর মে মাসে গড়ে ১৩ দিন বজ্রসহ বৃষ্টি হয় এবারও তেমনই হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঢাকায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা ৩০ শতাংশ আমরা দেখতে পাচ্ছি যে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে সিলেটের কিছু কিছু জায়গায় তাছাড়া চট্টগ্রাম ঢাকা বরিশাল ময়মনসিং এবং রংপুরের দুই এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রাত বারোটার পরে বৃষ্টিপাতের তীব্রতা একটু বৃদ্ধি পেতে পারে আগামীকাল থেকে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেয়ে ছয় তারিখ থেকে সারা বাংলাদেশে অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সমগ্র সম্ভাবনা তৈরি হয়েছে আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানাতে আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান আদিল আজকে সারাদিনের তাপমাত্রা কেমন দেখছেন আবহাওয়া পরিস্থিতি নিয়ে যতটা আমরা জানতে পেরেছি আজ রাত বারোটার পরে বৃষ্টি হতে পারে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে দেখুন শুরুতে যদি আসলে তাপমাত্রার কথা বলি তাপমাত্রা কিন্তু আসলে এই মুহূর্তে তাপমাত্রার পারদ কিন্তু আসলে অনেক বৃদ্ধি পেয়েছে বিশেষ করে রাজধানীর বিভিন্ন এলাকায় এই যে প্রখর যে রোদ সেই রোদের কারণে যারা খুব প্রয়োজন ঘর থেকে বের হয়েছিলেন তাদেরকে কিন্তু আসলে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে আমরা অনেকের সঙ্গে কথা বলেছিলাম তারা বলছিলেন যে দীর্ঘ সময় ধরে তারা কিন্তু আসলে তাদের যে প্রয়োজনীয় কাজ সেই কাজগুলো করতে পারছেন না বিশেষ করে কম আয়ের মানুষ যারা আছেন তাদের কিন্তু আসলে অনেক বেশি ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে যেখানে একটু গাছের ছায়া পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু আসলে অনেকে জিরিয়ে নিচ্ছেন পথের যে শরবত বিক্রি হয় সেই শরবতের দোকানেও কিন্তু আসলে আমরা ভিড় দেখতে পাচ্ছি যে যাবার পথে অনেক গরমে আসলে ক্লান্ত হয়ে খানিকটা আসলে হচ্ছে প্রশান্তির জন্য কিন্তু সেই ঠান্ডা যে শরবত সেই শরবতও কিন্তু আসলে তারা খেয়ে নিচ্ছেন তো আবহাওয়া অফিস থেকে আসলে একটি সুখবর দিয়েছে যে আজকে রাত্রে বারোটার পর থেকে আসলে বৃষ্টি শুরু হবে তবে আজকে রাত্রে বারোটার পরে যে বৃষ্টিটি হবে সেই বৃষ্টিটি মূলত আসলে সারা দেশে হবে না এটি উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চল অর্থাৎ বলা যায় যে সিলেট চট্টগ্রাম ঢাকা বরিশাল ময়মনসিংহ এইসব এলাকায় যে বৃষ্টি সেই বৃষ্টিটি আসলে হবে আপনি জানেন যে গত আসলে কিছুটা বৃষ্টি সেই কিছুটা প্রশান্তি আসলে নেমেছিল কিন্তু যখনই আবার বৃষ্টি বৃষ্টি বন্ধ হয়ে গেছে বৃষ্টি না হলে কিন্তু আসলে এই যে তাপপ্রবাহ সেই তাপপ্রবাহ কিন্তু আসলে কমবে না এই মে মাসেও দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুইটি তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের যে পূর্বাভাস সেই পূর্বাভাস কিন্তু আবহাওয়া অফিসের মধ্যে আসলে দিয়েছে তবে আসার খবর হচ্ছে যে কাল রাত বারোটার পর থেকে আসলে বৃষ্টি শুরু হবে এবং ছয় তারিখ থেকে সেটি দেশের বিভিন্ন স্থানে সেই বৃষ্টি হয়ে যে অসহনীয় যে গরম সেই গরম অনেকটা আসলে কমে যাবে বলে কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমাদেরকে বলা হচ্ছে এই বৃষ্টির জন্য দশ তারিখ পর্যন্ত বা এগারো তারিখ পর্যন্ত তাপমাত্রা কম থাকবে এরপরে আবার আর ক্রমান্বয়ে আসলে তাপমাত্রা বাড়বে তবে এপ্রিল মাসে যে ভয়াবহ রকম তাপমাত্রা ছিল সেই তাপমাত্রা হবে না বলেই আবহাওয়া অফিস থেকে পূর্বাভাসে বলা হয়েছে তো আমার কাছে আবহাওয়া নিয়ে এটি ছিল এখনকার সবশেষ আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান টানা তাপপ্রবাহে গাছ থেকে আম ঝরে পড়ায় দিশেহারা খাগড়াছড়ির বাগান মালিকরা এরই মধ্যে ঝরে গেছে প্রায় 50 থেকে 60 শতাংশ আম ঝরে পড়া ঠেকাতে বেশি বেশি পানি দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের ঘাগড়াছড়ি সদরের যাদুরাম পাড়ার এই বাগানের অন্তত সাত শতাংশ আম ঝরে গেছে টানা তাপপ্রবাহে ঝরে পড়ছে আম্রপালি বাড়ি ফোরসহ বিভিন্ন প্রজাতির আম তাপমাত্রা না কমলে বাকি আমও ঝরে পড়ার শঙ্কায় বাগান মালিকরা পাহাড়ি এলাকায় সেচ দেয়া কষ্টসাধ্য হওয়ায় বৃষ্টি না হলে এই সমস্যার তারা সমাধান দেখছেন না মানে গত বছর চাইতে এই বছর এমনিতে ফলন কম তারপরে এর প্রচন্ড গরমে অনেক আম জরে গেছে প্রায় সিক্সটি পার্সেন্ট জরে গেছে আর চল্লিশ পার্সেন্ট আছে দিন রাত পরিশ্রম করতেছি মানে দিন পানি ওষুধ নানান দিয়ে চেষ্টা করতেছি কিন্তু তারপরে আমটা জরে পড়তেছে পানি দেওয়ার সত্ত্বেও এবং কি ওষুধ দেওয়ার সত্ত্বেও আমরা চেষ্টা করতেছি আমগুলোকে রক্ষা করার জন্য কিন্তু আমরা পারতেছি না পানি স্বল্পতার কারণে গাছের ফল ঝরে যাচ্ছে বলে জানান কৃষিবিদরা ঝরে যাওয়া ঠেকাতে গাছের চারপাশে গর্ত খুঁড়ে পানি দেয়া এবং গাছের পাতায় ইউরিয়া মেশানো পানি ছেটানোর পরামর্শ তাদের তাপমাত্রা এবং হচ্ছে অপরদিকে আমাদের মাটির যে ময়েশ্চার আছে যে মাটিতে যে পানির ধারণ ক্ষমতা সেটিও কমে গিয়েছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে গাছ তার অতিরিক্ত ফলগুলো ঝরিয়ে দিচ্ছে আম গাছকে রক্ষা করার জন্য আমরা কিন্তু তাদেরকে নিয়মিতভাবে হাম আম গাছে পানি স্প্রে করার পরামর্শ দিয়েছি আমাদের প্রতি লিটার পানিতে আপনারা দুই গ্রাম ইউরিয়া সার গুলিয়ে সেটা পাতাতে স্প্রে করলে এই ফ্রুট ড্রপটা কমবে চলতি মৌসুমে খাগড়াছড়িতে চার হাজার একশো পঞ্চাশ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় পঞ্চাশ হাজার টন ইন্ডিপেন্ডেন্ট নিউজ গাজীপুরের জয়দেবপুর স্টেশনে তেলবাহী ওয়াগন ও যাত্রীবাহী কমিউটার ট্রেনের সংঘর্ষের ঘটনায় এখনও শেষ হয়নি উদ্ধার অভিযান শুক্রবার বিকেলে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার তৎপরতা শুরু হয় রাতভর উদ্ধার অভিযানে দেলবাহী ওয়াগনের লাইনচ্যুত পাঁচটি বগির তিনটি উদ্ধার করে পাশের স্টেশনে সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া যাত্রীবাহী টাঙ্গাল কমিউটার ট্রেনের ক্ষতিগ্রস্ত চারটি বগি রেল লাইনের পাশে ফেলে রাখা হয়েছে দুটি ইঞ্জিন ও ওয়াগুনের দুটি বগি উদ্ধারে কাজ চলছে এদিকে বিকল্প লাইনে চলছে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ গাজীপুরে ট্রেন দুর্ঘটনার পর এখনো বিকল্প লাইনে চলছে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ এ নিয়ে আরও জানাতে আমাদের সহকর্মী আবুল হাসান আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আবুল হাসান আমরা যেমনটি দেখছি যে আজকেও কমলাপুর থেকে প্রায় প্রতিটি ট্রেনই চার থেকে পাঁচ ঘন্টা দেরিতে ছাড়ছে শিডিউল বিপর্যয়ের কারণে সেক্ষেত্রে এখন পর্যন্ত যে উদ্ধার অভিযান এখনও দুটি ইঞ্জিন এবং দুটি বগি উদ্ধারের কাজ চলছে সবশেষ উদ্ধার তৎপরতার তথ্য জানাবেন দেখুন উদ্ধার তৎপরতার কথা যদি বলি এখন কিন্তু উদ্ধার তৎপরতা সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং রেল কর্তৃপক্ষ যেটি বলছেন যে এই কিছুক্ষণ পর এই যে আপ যে রেল রুটটি রয়েছে সেখান দিয়ে একটি ট্রেন যাওয়ার কথা সেই ট্রেন যাওয়ার পর এখানে আবার তারা উদ্ধার তৎপরতা শুরু করবেন এবং আপনাকে জানিয়ে রাখি যে এরই মধ্যে যে তেলবাহী যে ওয়াগন ছিল সেই ওয়াগনের পাঁচটি বগির মধ্যে চারটি বগি ইতিমধ্যে সরানো হয়েছে এবং রিলিফ মাধ্যমে সেই বগিগুলো টঙ্গি এবং ধৃশ্রম স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে শুধুমাত্র একটি বগি এখানে রয়েছে যেটি কিছু দূর সরিয়ে রাখা হয়েছে এবং পাশে রিলিফ ট্রেনটি রয়েছে সেই রিলিফ মাধ্যমে এটি কিছুক্ষণ পর এখান থেকে সরিয়ে নেওয়া হবে এবং এখন যে দুটি ইঞ্জিন রয়েছে সেই দুটি ইঞ্জিন রেলের উদ্ধারকর্মীরা বলছেন যে এই দুটি ইঞ্জিনকে তারা এই ওয়াগনের যে বগি সেটি সরানোর পরে এই দুটি ইঞ্জিন তারা সরিয়ে ফেলবেন এবং এই সরানোর প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু এখানে পুরো যে উদ্ধার তৎপরতা সেটি সম্পূর্ণ হবে তবে আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম এটি আসলে কতটুকু সময় লাগতে পারে সেই ব্যাপারটি নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশা তৈরি হয়েছে রেল কর্তৃপক্ষ সুনির্দিষ্টভাবে বলতে পারছে না যে কখন নাগাতে যে উদ্ধার তৎপরতা সেটি সম্পূর্ণ হবে বা সমাপ্ত হবে কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি যে এখানে যে ডুয়েল গ্যাস ডাবল লাইনটি রয়েছে সেখানে আপ যে লাইনটি রয়েছে সেই আপ লাইন দিয়ে শুধুমাত্র ট্রেন চলাচল করছে বৃহত্তর উত্তরবঙ্গ এবং পশ্চিমাঞ্চলের রেলরুট এছাড়া বৃহত্তর মমুসিং এর সাথে যে রেল যোগাযোগ সেটি রয়েছে এবং এই একটি রুট দিয়ে ট্রেন চলাচল করার কারণে কিন্তু ট্রেনের যে শিডিউল সেটি বিপর্যয় ঘটেছে যেমন তেমনই কিন্তু যাত্রীদের ভোগান্তি বেড়েছে এবং এখানে আমরা রেল কর্তৃপক্ষ এবং জৈতিপুরের স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে প্রতিটি ট্রেনই এখান থেকে কমলাপুর থেকে ছেড়ে আসার পর প্রায় স্টেশনে সেখানে বিরতি করছে করতে হচ্ছে এবং এখানে এখানে বিরতির মাধ্যমে সেখানে সময় ক্ষেপণ করে এখানে লাইন যখন আবার চালু হচ্ছে সেই লাইন চালুর পরে কিন্তু ট্রেনগুলোকে ছাড়তে হচ্ছে একইভাবে যে সকল ট্রেন কমলপুর যাবে সেইগুলো কিন্তু একই পক্ষে বিভিন্ন স্টেশনে সময় ক্ষেপণ করেই তারা কিন্তু যাত্রাবিরতির মাধ্যমে ট্রেনগুলো যাচ্ছে ফলে ট্রেনে যে স্বাভাবিক সময় গন্তব্য যাত্রা সেটি কিন্তু বিলম্বিত হচ্ছে একই সঙ্গে মানুষের ভোগান্তি পেয়েছে যেহেতু অনেক গরম পড়েছে এবং সেই গরমে কিন্তু মানুষ বিভিন্নভাবে দেখা হচ্ছে আর স্থানীয়রা কিন্তু এই যে উদ্ধারতপ্রতা সেই উদ্ধারতপ্রতা নিয়ে খুব প্রকাশ করেছেন তারা বলছেন যে এখানে যে যন্ত্রপাতি রয়েছে সেইগুলো শেখেলে এবং আধুনিক যন্ত্রপাতি যদি থাকতো এবং সেই লোকবল যদি আরও বাড়ানো হতো তাহলে এই যে সাতাশ ঘন্টার বেশি সময় সেই সময়টি হয়তো লাগতো না যত দ্রুত সম্ভব এগুলো এখানে ক্ষতিগ্রস্ত যে বগি সেগুলো অপসারণ করা যায় ততই এখান থেকে যে ট্রেনের যাত্রা সেটি শুরু করা দ্রুত সম্ভব হবে এবং সেই কারণে এখানে যারা সাধারণ মানুষ তারা বলছেন যে এখানে যেহেতু রেল কর্তৃপক্ষের কাফুলি রয়েছে সেই কাপলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে তাদের উচিত এই যে ক্ষতিগ্রস্ত সমস্ত বগি এগুলো দ্রুত সরিয়ে নিয়ে মানুষের আবুল হাসান আমরা আশা করছি দ্রুত এই সমস্যা সমাধান হোক আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন গাজীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল হাসান গাজীপুরে দুর্ঘটনার কারণে শিডিউল বিপর্যয়ের কবলে পড়েছে বিভিন্ন রুটের ট্রেন কমলাপুর থেকে বেশিরভাগ ট্রেন ছেড়েছে চার থেকে পাঁচ ঘন্টা দেরিতে এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের সংশ্লিষ্টরা জানিয়েছেন ট্রেন চলাচল স্বাভাবিক হতে লাগবে আরও অন্তত দুই দিন শুক্রবার গাজীপুরের জয়দেবপুরে একই লাইনে ঢুকে পড়ায় দুর্ঘটনার কবলে পড়ে একটি কম্পিউটার ও একটি তেলবাহী ট্রেন এতে লাইনচ্যুত হয় দুই ট্রেনের বেশ কয়েকটি বগি সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল পরে বিকল্প লাইনে ট্রেন চলাচল শুরু হয় শুক্রবারের দুর্ঘটনার রেশ কাটেনি শনিবারও শিডিউল বিপর্যয় পড়ে বিভিন্ন রুটের ট্রেন ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারো সিন্ধু এক্সপ্রেস ছেড়েছে চার ঘন্টা দেরিতে লালমনিরহাটগামী বুড়িমারি এক্সপ্রেসও ছেড়েছে নির্ধারিত সময়ের তিন চার ঘন্টা পর সাড়ে চার ঘন্টা এখনো গাড়ি আসে নাই বাজে আসছি দেখলাম যে যে পর ট্রেন গেছে দুই ঘন্টা আড়াই ঘন্টা সব ট্রেনে লেট হয়েছে টাইমিং ছিল নয়টা দশে রংপুর এক্সপ্রেস আমি পনেরো নয়টা থেকে বসিয়েছি এখন পর্যন্ত পশ্চিমাঞ্চলে সব ট্রেনই গড়ে চার ঘন্টা দেরিতে ছেড়েছে এতে বিপাকে পড়েন যাত্রীরা গরমে পোহাতে হয় আমার সঙ্গে আরো অনেক যাত্রী আছে তারা কেউ তিন ঘন্টা কেউ চার ঘন্টা কেউ পাঁচ ঘন্টা ধরেও অপেক্ষা করছে কিন্তু সঠিক টাইমে কোনো ট্রেন আসছে না শনিবার সারাদিনই উত্তরাঞ্চলের বেশিরভাগ ট্রেন ছাড়তে দেরির কথা জানায় রেলওয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে লাগবে আরো অন্তত দুই দিন উত্তর পশ্চিমাঞ্চলের যে ট্রেনগুলো অর্থাৎ যমুনা ওপারে যে ট্রেনগুলো যদেবপুর হয়ে যে ট্রেনগুলো আসা যাওয়া করে সেই ট্রেনগুলো আমাদের বিলম্বিত হচ্ছে আপনি জানেন যে এই ট্রেনগুলো আসা যাওয়া যদেবপুর দিয়ে আর ঘটনাটা যদেবপুরে তো এখন সিঙ্গেল ওয়ার্ক কাজ চলতেছে যখন ডাবল লাইন চালু হয়ে যাবে আশা করতেছি আজকে বা কালকের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আজকে বাকি দিন এবং কালকের মধ্যেই আমাদের এগুলো সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তবে দু একটি ছাড়া নির্ধারিত সময়ে কমলাপুর ছেড়েছে পূর্বাঞ্চলের সব ট্রেন কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা সন্ধ্যা সাতটায় বসছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় ঝিনাইদহ এক আসনের উপনির্বাচনে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে ওই আসনের সংসদ সদস্য আব্দুল হাই গত ষোলোই মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে আসনটি শূন্য হয় ঝিনাইদহ এক আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী পাঁচ জুন এরই মধ্যে দলীয় মনোনয়ন বিক্রির কার্যক্রম শেষ করেছে আওয়ামী লীগ দলটির পঁচিশ জন নেতা দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জনগণের আন্দোলন চলবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সকালে ওলামা দলের নতুন কমিটির নেতাদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এ মন্তব্য করেন তিনি আব্দুল মঈন খান অভিযোগ করেন সরকার পাঠ্য বই থেকে জিয়াউর রহমানকে মুছে ফেলার চেষ্টা করছে তিনি দাবি করেন সরকারের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ মানুষের মানবাধিকার ভোটের অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাইলে অবশ্যই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা জনগণের আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে বলেও মন্তব্য করেন আব্দুল মঈন খান বাংলাদেশে আজকে গণতন্ত্র ফিরে আনতে হবে যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে তাদের বুকে রক্ত ঢেলে দিয়েছিল আজকে রাজপথে বিএনপির যে সংগ্রাম সেটা হচ্ছে একটা পরিবর্তনের জন্যে বাংলাদেশে একদলীয় শাসন চলতে পারে না পেঁয়াজ রপ্তানিতে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারত তবে চল্লিশ শতাংশ শুল্ক আরোপের পাশাপাশি প্রতি টনের ন্যূনতম রপ্তানি মূল্য সাড়ে পাঁচশো ডলারে বেঁধে দিয়েছে দেশটির সরকার ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় পেঁয়াজের রপ্তানি নীতি সংশোধন করে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে আজ থেকেই এই নতুন নীতিমালা কার্যকর হবে এই সিদ্ধান্তের ফলে ভারত থেকে প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে বাংলাদেশি ব্যবসায়ীদের খরচ পড়বে সত্তর টাকার বেশি এর আগে ছাব্বিশে এপ্রিল বাংলাদেশ আরব আমিরাত সহ ছয়টি দেশে প্রায় এক লাখ টন পেঁয়াজ রপ্তানির বিশেষ অনুমতি দেয় ভারতের কেন্দ্রীয় সরকার এই মৌসুমে পেঁয়াজের ফলন কম হওয়ায় স্থানীয় বাজার স্থিতিশীল রাখতে রপ্তানির নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারত সরকার আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর এছাড়া সংবাদে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে আবহাওয়াতেও উপজেলা নির্বাচনের জোরালো প্রচারণা নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে প্রার্থীরা সড়ক দুর্ঘটনায় মুন্সীগঞ্জে একই পরিবারের তিনজন সহ চার জেলায় অন্তত জন নিহত আহত হয়েছে তেরো জন ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে জোরালো হচ্ছে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচার। প্রচন্ড গরম উপেক্ষা করেই প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। বৈরি আবহাওয়ার মধ্যেও প্রচারের লড়াইয়ে পিছিয়ে থাকতে রাজি নন কেউ। একদিকে চলছে তাপপ্রবাহ অন্যদিকে বড় ধান কাটার মৌসুম। তাই হাটবাজার চায়ের আড্ডায় স্বাভাবিক সময়ের তুলনায় লোক কম। এর প্রভাব পড়েছে উপজেলা নির্বাচনের প্রচারে। কিন্তু বসে নেই গোপালগঞ্জে তিন উপজেলার প্রার্থীরা। গোপালগঞ্জ সদর টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় প্রার্থীরা সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন ভোটার আশায় গোপালগঞ্জ সদর উপজেলার ভিতরে কোনো যদি বেকার যুবকদের জন্য কোনো প্রকার সরকারি কলকারখানা বেসরকারি কলকারখানা বিভিন্ন সফটওয়্যার কোম্পানি যদি আমরা চেষ্টা করতে পারি আমরা আশা করি সফল হব যে সর্বপ্রথম আমার কাজ হবে আমার এই টুঙ্গিপাড়া উপজেলায় কমছে কম তিন হাজার বেকার ছেলে বেকার যুবক যুবতী মেয়েরা আছে আমি তাদের কর্মসংস্থান ব্যবস্থা করব টুঙ্গিপাড়া আপামার জনসাধারণকে সাথে নিয়ে আমার পরিকল্পনা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীকে জানাবো এবং মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমি টুঙ্গিপাড়াকে একটি স্মার্ট টুঙ্গিপাড়া এবং অসাম্প্রদায়িক টুঙ্গিপাড়া হিসেবে গড়ে তুলি উপজেলা নির্বাচনের আমেজ স্পষ্ট মেহেরপুর সদর ও মুজিবনগরে সড়কে নজর কাটছে প্রার্থীদের পোস্টার মোড়ে মোড়ে তৈরি করা হয়েছে নির্বাচনী ক্যাম্প এসব ক্যাম্প ঘিরেই চলছে প্রচারের ব্যস্ততা মাথায় নিয়ে ভোটের আশায় পাড়া মহল্লায় প্রচার চালাচ্ছেন হবিগঞ্জের বানিয়াচং ও আজমিনীগঞ্জ উপজেলার প্রার্থীরা উন্নয়নের পরিকল্পনা এবং কুশল বিনিময়ে ভোটারদের মন জয় করার চেষ্টায় কমতি রাখছে না কেউ প্রার্থীরা যখন ব্যস্ত প্রচারে তখন ভোটের পরিবেশ নিশ্চিত করা নিয়েই চিন্তা নির্বাচন কর্মকর্তাদের এখন পর্যন্ত প্রচারণার মধ্যে কোনো ধরনের অনিয়ম আমরা আমাদের কাছে পরিলক্ষিত হয়নি ভবিষ্যতে বা সামনে যদি কোনো আচরণবিধি কেউ লঙ্ঘন করে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব বানিয়াচং ও আজমিরিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী নয় জন এছাড়া ভাইস চেয়ারম্যান পদে পনেরো ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ছয়জন রেশমিনন্দী ইন্ডিপেন্ডেন্ট নিউজ কোন প্রার্থী যদি সংসদ সদস্যদের কাছ থেকে সুবিধা নেন তাহলে প্রমাণ সাপেক্ষে তার প্রার্থীতা বাতিল হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা সকালে রাজশাহী শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি কথা বলেন এ সময় তিনি আরো বলেন উপজেলা নির্বাচনে প্রভাবশালীরা প্রভাব খাটালে কমিশন তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে চেয়ারম্যান প্রার্থীদের কোনো সুবিধা না দেওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান নির্বাচন কমিশনার রাষ্ট্রীয় দাস সুলতানা এবার প্রথম ধাপে আট মে উপজেলা নির্বাচনে রাজশাহী বিভাগে একানব্বই জন চেয়ারম্যান প্রার্থী ছিয়াশি জন ভাইস চেয়ারম্যান এবং তিয়াত্তর জন মহিলা চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন হট্টগোল হাঙ্গামা আজে কাজ করলে আইনে তো দেওয়াই আছে যে কি করবে তখন পুলিশ ওই ব্যবস্থা নিয়ে নিবে কোনো অসুবিধা নেই মানে সার পাওয়ার কোনো কারণ নাই রাজবাড়ির সাথে রাজধানীর যোগাযোগ আরো সহজ ও দ্রুত করতে ঢাকা ভাঙা রাজবাড়ি রুটে চালু হলো দুটি কমিউটার ট্রেন সকালে মাদারীপুরের শিবচরে ট্রেন দুটি যাত্রা উদ্বোধন করেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম সকাল থেকেই যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে রাজবাড়ির মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাজধানীর সাথে সরাসরি কমিউটার ট্রেনের সেই দাবি পূরণ হয়েছে সকালে কমিউটার ট্রেনের উদ্বোধন করে রেলমন্ত্রী জানান ভবিষ্যতেই পথে আরেকটি ট্রেন চালু করা হবে নতুন বগি দিয়ে আর দুই মাসের মধ্যে ভাঙা থেকে খুলনা যশোর হয়ে বেনাপোল পর্যন্ত আরেকটি ট্রেন চালু হবে এছাড়া ভাঙা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেল লাইন নির্মাণ করা হবে যার পুরোটাই হবে এলিভেটেড রেল লাইন ঢাকা রাজবাড়ী কমিউটার ট্রেনে মোট কোচ থাকবে ছয়টি আসন সংখ্যা চারশো বিরানব্বইটি ট্রেনটি উভয় পথে ভাঙা জংশন শিবচর পদ্মা ও মাওয়া স্টেশনে থামবে বন্ধ থাকবে শুক্রবার গাজীপুরে রেল দুর্ঘটনার কারণে ভয়াবহ শিডিউল বিপর্যয় হয়েছে এ বিষয়ে জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন আলামিন কয়টি ট্রেন আসলে এই শিডিউল বিপর্যয়ে পড়েছে এবং কয় ঘন্টা বা কতক্ষণ বিলম্ব হচ্ছে ট্রেনগুলো ছাড়তে পশ্চিম অঞ্চলের যে ট্রেনগুলো তার সবগুলো ট্রেনই গড়ে তিন থেকে সাড়ে তিন ঘন্টা কিংবা কোনটি চার ঘন্টা অথবা পাঁচ ঘন্টারও বিশেষ হলে শিডিউল বিপর্যয় যেটিকে বলেন রেলের ভাষায় সেটিকে তারা যেটি বলছেন যে বিলম্ব হয়েছে সেক্ষেত্রে এগারো সিন্ধু এক্সপ্রেসের বিলম্ব হয়েছে সিল্ক সিটি রাজশাহীগামী সিটি আসলে এখনও আসে নাই বুড়িমারিতে যেটি যাবে বুড়িমারি এক্সপ্রেস লালমনিরহাটে সেটি আসলে বিলম্ব হয়েছে অর্থাৎ প্রত্যেকটি ট্রেনেই দুই থেকে আড়াই ঘন্টা এবং গড়ে চার ঘন্টা করে বিলম্ব হচ্ছে স্টেশন সংশ্লিষ্টরা যেটি বলছেন যে গতকালকে গাজীপুরে যে দুর্ঘটনা ঘটেছে জয়দেবপুরে মূলত সেখান থেকে দুটি লাইন অর্থাৎ আপ অ্যান্ড ডাউনের যে লাইন সেই লাইন দুটি বন্ধ হয়ে যাওয়ার কারণে মূলত কমলাপুরে কোনো ট্রেন ঢুকতেও পারেনি এবং বের হতেও পারেনি যার কারণে আসলে এই বিলম্বে ছেড়েছে কমলাপুর থেকে বেশিরভাগ ট্রেন কবে নাগাদ সমাধান হতে পারে তারা যেটি বলছেন যে আরও অন্তত দুই দিন সময় লাগবে এই শিডিউল স্বাভাবিক সময় ফিরে আসতে দুই দিনের মতো বেশি সময় লাগবে দীর্ঘদিনের দাবি ছিল রাজধানীর সাথে সরাসরি কমিউটার ট্রেনের তো সেটি আজকে সকালে উদ্বোধন হয়েছে এটি আসলে কি সুফল পাওয়া যাবে এ বিষয়ে বিস্তারিত জানতে চাই দেখেন পদ্মা সেতুর যে করিডোর সেই করিডোর থেকে আগামী মাসের মধ্যেই আরো আট জোড়া ট্রেন চলবে এবং সেই ধারাবাহিকতায় রাজবাড়ি থেকে দুটি একজোড়া কমিউটার ট্রেন আজকে সকালে রেলপথ মন্ত্রী জিলুল হাকিম তিনি আসলে উদ্বোধন করেছেন মাদারীপুরের শিবচর এবং সেখানে আহ রেলের রেলপথ মগন স্থায়ী কমিটির সদস্য যারা সভাপতি তারাও আসলে সেখানে ছিলেন সেই ট্রেনটিতে মূলত ছয়টি বগি থাকবে চারশোর বেশি আসন থাকবে শোবন চেয়ার থাকবে থাকবে তবে কোন না এবং সেই ট্রেনটি যাত্রা বা রাজবাড়ি থেকে মাওয়া হতে সামনে যে আসলে স্টেশনগুলো পড়বে বিশেষ করে নিমতলা মাওয়ার কথা যদি আমরা বলি ভাঙার কথা যদি বলি সেই স্টেশনগুলো আসলে টাচ করে আসবে অর্থাৎ কমিউটার ট্রেন এটি দিনে আসা যাওয়া করবে এবং সাপ্তাহিক বন্ধ থাকবে আসলে এই ট্রেনটি শুক্রবার যেটি বলা হয়েছে রেলপথ মন্ত্রালয় থেকে যেটি বলা হয়েছে যে রাজবাড়ির মানুষ যাতে একদমই সরাসরি ট্রেনে করে টঙ্গি যেতে পারে সেই ব্যবস্থা তারা করবে এবং আগামীতে এই রুটে আরও একটি ট্রেন যুক্ত করার পরিকল্পনা তারা করেছেন তারা যেটি বলছেন যে আগামীতে তারা একদম নতুন বগি এবং কোচ দিয়ে অর্থাৎ নতুন বগি দিয়ে আরও একটি ট্রেনে এই রুটে চালাবেন যদি সেটি জনপ্রিয় হয় সেক্ষেত্রে দীর্ঘদিনের যে দাবিটি রাজবাড়ির মানুষের ছিল সেটি তারা আসলে বাস্তবায়ন করতে হতে যাচ্ছে আজকে সকালে এবং যাত্রীরা আজকে সকাল থেকেই সেই ট্রেনটিতে চলাচল করতে পারবে এর বাইরে একই অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী যেটি বলছেন যে রেলের এখন আসলে দুটি বিভাগ রয়েছে সেখানে আরো তারা আরো দুটি বিভাগ করার পরিকল্পনা তারা করেছেন সেই তারই ধারাবাহিকতায় ভাঙা থেকে পায়রা যে বন্দর রয়েছে অর্থাৎ কুয়াকাটা পটুয়াখালীর কুয়াকাটা সেই পথেও তারা আসলে সেই সম্পূর্ণ পথটি উড়াল রেলপথ করার পরিকল্পনা তারা গ্রহণ করেছে আর আগামী দুই মাসের মধ্যে ঢাকা থেকে যশোর যে রেলপথটি নির্মাণ করা হয়েছে একশো উনআশি কিলোমিটার সেটিও মাননীয় প্রধানমন্ত্রী সেই রেলপথটি উদ্বোধন করবেন বলে রেলপথ মন্ত্রী জানিয়েছেন জি কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলমিন হোসেন অপসাংবাদিকতা মূল সাংবাদিকতার ক্ষতি করছে বলে মনে করেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত সকালে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সম্পাদক পরিষদের আলোচনায় এই কথা বলেন তিনি এসময় সময় তিনি আরো বলেন প্রতিষ্ঠিত গণমাধ্যমগুলোর অনলাইনে ও অফলাইনে পোর্টালের তালিকা চেয়েছে মন্ত্রণালয় তবে এর বাইরে আরো অনেক নিবন্ধনহীন আছে পোর্টাল নানা পর্যায় থেকে সেসব বন্ধের দাবিও উঠেছে তবে নিবন্ধনের আবেদন করা থাকলে সেসব এখনই বন্ধ করা হবে না জানান গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতেও কাজ করছে সরকার নতুন করে চিন্তা ভাবনা চলছে গণমাধ্যম কর্মী আইন নিয়ে আমার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যে পাসওয়ার্ড এটা তো আপনি দিয়ে দিবেন না এগুলো যদি কেউ চুরি করে প্রকাশ করার চেষ্টা করে তখন সে কিন্তু থিফ তার কোনো প্রফেশন আমরা দেখব না সে রাজনীতিবিদ না প্রফেসর না সাংবাদিক এই ধরনের সেনসিটিভ এন্ড সিক্রেট ইনফরমেশন প্রোটেকশন আইন পৃথিবীর সব দেশে আছে আবার মুন্সিগঞ্জে একই পরিবারের তিনজন সহ পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত এগারো জন নিহত হয়েছেন এর মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক চাপায় সেনা সদস্য সহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন এসব দুর্ঘটনায় আহত হয়েছেন মোট তেরো জন নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে চৌমোহনের দিকে যাচ্ছিল এ সময় বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটে হতাহতের ঘটনা ফজরের আজানের পরে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই টাইমে কেউ ছিলেন না রাস্তায় ফায়ার সার্ভিস আলারা রশি বাঁধি আমরা সিএনজি টানি বার করছি লাশ দুইটা বার করছি দুপুরি জানতে পারি যে ভিতরে একটা সিএনজি আছে এবং আমরা এখন পর্যন্ত ওই সিএনজি থেকে তিনটা ডেড বডি উদ্ধার করি এবং আশা করতেছি আরো ডেড বডি আছে মুন্সীগঞ্জের গজারিয়ায় ওভারটেক করার সময় কাভারভ্যানের ধাক্কায় একটি প্রাইভেট কার খাদে পড়ে যায় ঘটনাস্থলেই প্রাণ একই পরিবারের তিনজন শুক্রবার রাত পনেরো দুইটার দিকে দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন চাঁদপুরের শাহরাস্তির আলমগীর হোসেন তার ছোট ছেলে জহিউল ইসলাম ও মামি রাহিলা বেগম তিসাবাস নাকি এখানে অ্যাক্সিডেন্টটা করছিল এটা ড্রাইভার থেকে শুনলাম আর কি এবং কি আমার মামা আলমগীর সাহেব আমার মামা আর আমার একটা মামা ভাই আর একটা হলো আমার বোন হয় স্বাস্থ্য বোন তার এই আর কি এদিকে গাজীপুরের শ্রীপুরের ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরও এগারো শ্রমিক এছাড়া মাদারীপুরের রাজৈরে ট্রাক চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন সোহেলি জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ সিটি কর্পোরেশনের টালবাহানায় রামপুরা ড্যামরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হচ্ছে না প্রকল্প পরিচালক জানান পিলার ও র্যাম্পের জায়গার বিষয়ে যে অনাপত্তি পত্র প্রয়োজন তা মিলছে না চুক্তির দুই বছরের বেশি কেটে যাওয়ায় ডলারের দাম সমন্বয় চায় চীনের দুই নির্মাতা কোম্পানি দক্ষিণ সিটির কর্মকর্তারা জানিয়েছেন কিছু বিষয়ে তাদের আপত্তি থাকলেও আলোচনায় সমাধান সম্ভব রাজধানীতে প্রবেশে যাত্রাবাড়ী সড়কের বিকল্প হিসেবে ব্যবহার হয় ডেমরা রামপুরা রুট দিনে এই রুটে গাড়ি কম থাকলেও রাতে চাপ বাড়ে বাস ট্রাকের এজন্য এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে দুই হাজার সালে চীনা দুটি কোম্পানির সঙ্গে চুক্তি করে সরকার দেড় বছরের মধ্যে কাজ শুরু হওয়ার কথা থাকলেও কেটে গেছে দুই বছরের বেশি দেরির কারণে ডলারের দাম সমন্বয় চায় চীনা নির্মাতা প্রতিষ্ঠান এ নিয়ে চিঠিও দিয়েছে সড়ক ও জনপথ বিভাগকে প্রকল্প পরিচালকের দাবি এক্সপ্রেসওয়ে বাক এবং র্যাম্পের জায়গার জন্য দুই সিটি কর্পোরেশনের অনাপত্তিপত্র প্রয়োজন যা নিয়ে চলছে টালবাহানা এজন্য শুরু করা যাচ্ছে না মূল কাজ এনওসি যেটা অনাপত্তি বিভিন্ন সংস্থার অনাপত্তি সেগুলি পাওয়ার চেষ্টা করছি পাশাপাশি অধিগ্রহণও শেষ করার চেষ্টা করছি যেই প্রকল্পটা পারমিশন দেয়া হয়েছে তো সেই প্রকল্প বাস্তবায়ন হবে আর প্রকল্প বাস্তবায়ন না হইলে ফরেন ইনভেস্টররা একটা ব্যাড মেসেজও পাবে যে বাংলাদেশ ফরেন ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে প্রকল্পের কিছু ইস্যুতে তাদের আপত্তি রয়েছে তবে আলোচনায় তা সমাধান সম্ভব সম্ভাব্যতা বসা হতো তখন এই না বা আরো কোনো সমস্যা আছে কিনা সেটা নিয়ে যদি ওনারা আবারও আমাদের সাথে আলাপ আলোচনা করে এবং সেটি বাস্তবতার নিরীক্ষে আমাদের পক্ষে কতটুকু ছাড় দেওয়া যায় সেটি বিবেচনা করে অবশ্যই আমরা তাদের সাথে আলোচনা করতে সবসময় প্রস্তুত দুই হাজার সালে এই এক্সপ্রেসওয়ে নির্মাণ শেষ হওয়ার কথা শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয় তিন হাজার তিনশো কোটি টাকা ভূমি অধিগ্রহণ সহ বিভিন্ন কাজে এরই মধ্যে সরকারের খরচ হয়েছে তিনশো ষাট কোটি টাকা নাহিদ কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা জাতীয় জাদুঘরের নবম শাখা হিসেবে আত্মীকরণ করা হলো শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর সকালে রাজধানী শাহবাগে এক অনুষ্ঠানে জাদুঘরটি জাতীয় জাদুঘরের কাছে হস্তান্তর করা হয় এ সময় জাহানারা ইমামের ছেলে সাইফ ইমাম জামি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হক সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান উপস্থিত ছিলেন তরুণ প্রজন্মকে শহীদ জননী জাহানারা ইমাম ও তার স্মৃতি জাদুঘরের প্রতি আগ্রহী করে তুলতেই এ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান বক্তারা শহীদ জননী জাহানারা ইমাম স্মরণীতে দু সালে পারিবারিক উদ্যোগে জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয় প্রতি শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাদুঘরটি খোলা থাকবে আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে আমন্ত্রণ পরের আয়োজন